সন্ধ্যা, আপনাদের সাথেই আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা উৎসব ও প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব 2020। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে উৎসব চলবে 23 জানুয়ারি পর্যন্ত। উপমহাদেশের 13 জন বরেণ্য শিল্পীর 45টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড আধুনিক চিত্রকলার উত্তরণ। রোববার ছাড়া প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা উৎসব ও প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান এক্সপার্ট টুরিস্ট কিচেন। রাত 8:20 দেখবেন এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক শহর আলী। আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে আপনাকে বলেছি নাটক সিনেমার মতো বিহেভ করবেন না। যা করেছেন তার জন্য আপনাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। কি পানিশমেন্ট? সময় হোক, জেনে যাবেন। আমি খুবই সরি। আপনি আবার একই কাজ করবেন, প্লিজ ডোন্ট ডু দিস। জি ভাইজান, না মানে ওই বিলকিস তো বাসায় নেই, তাই ভাবলাম তোমার সাথে দুইটা কথা বলি। আপনি আজকে কি ওই ব্যাংকে যাননি? আজকে অফিস নেই আপনার? না যাইনি, ছুটি নিয়েছি, এমনি তো শরীরটা ভালো নেই। আমি তাহলে যাই, আর তোর সুন্দর মতো বাসায় পৌঁছে দিয়ে গেলাম। আঙ্কেল আন্টি আপনারা বুঝা পেয়েছেন তো না? হ্যাঁ আসো। সমস্যা কি, হঠাৎ এই কথা কেন বলতে আসো? রাত 9:25 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মুস্তফার পরিচালনায় রিয়েলিটি শো হাসো সিজন 5। যত্ন করিয়া তোমারও লাগিয়া গাঁদা ফুলের মালা গো। আরে আমিন ভাই, হাতি আর বউয়ের মধ্যে ফারাক কোথায়? কোথায় কোথায়? আপনি একটা হাতিরে বউ কইয়া জরাইও ধরতে পারবেন, কিন্তু সাহস থাকলে একবার নিজের বউরে হাতি কইয়া দেখে। সেদিন প্রেস ক্লাবের সামনে এক গাদা মহিলা আন্দোলন করছে, তারা বলছে মানি না মানি না। আমি মাইক্রোফোন নিয়ে তাদেরকে বললাম, আচ্ছা সত্যি করে বলুন তো আপনারা কি মানেন না? জানি না জানি না। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকেও দিদি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। পশ্চিম বাংলার একজন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে আজকে আমরা পেয়েছি, গান শুনবো, আড্ডাও হবে। একটু শুরুতেই জানতে চাই যে অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনি বাংলাদেশ সফরে এসেছেন, অনেক প্রোগ্রাম করছেন, তো কি কি আসলে প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে এলেন? দেখো, বাংলাদেশ আমি বলি এটা আমার সেকেন্ড হোম আর কি, আর খুবই ঘন ঘন আসতে হয়, আর খুব ভালো লাগে, তাই জন্যই আসি। এইবার আসাটা একটু অন্যরকমের, কারণ মূলত যখন আসি তখন ঢাকাতে বা সিলেটে এরকম বড় শহরে অনুষ্ঠান হয়, বিশেষ করে আমি বলবো ঢাকার সাথে আমার আসা যাওয়া গানের মাধ্যমে সে 2004 সাল থেকে। এবার শাহজাদপুরে অনুষ্ঠান করেছি, রবীন্দ্রনাথের পুরনো বাড়ি, কাছারি বাড়ি। হ্যাঁ, অপূর্ব, আমি এই প্রথম ওখানে যাওয়া, বড় বড় শহরে তো করেই থাকি। তারপর ঢাকাতেও অনুষ্ঠান, সিলেটে অনুষ্ঠান, সুতরাং সব মিলিয়ে
ব্যস্ততা আর এবং খুব ভালো লাগা, সেটাই আসল। রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে একটা প্রোগ্রাম আপনি করলেন, ভীষণ নিশ্চয়ই অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে, একটু অনুভূতিটা জানতে চাই। হ্যাঁ অবশ্যই, আমি ওখানে কিছুক্ষণ মানে কথাই আমার আসছিল না মুখে, আসলে গান তো অনেক দূরের কথা, এবং গান করতে করতেও মানে ভীষণ অন্যরকমের একটা অনুভূতি হচ্ছিল যে এইখানে বসে এই গান রচনা করেছেন বা এই পরিপ্রেক্ষিতে ওই গান। এবং যখন অনুষ্ঠানের পরেও আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, মিউজিয়াম মতো একটা করা হয়েছে গভর্নমেন্ট থেকে, তো সেখানে দেখলাম যে তার আরামকেদারা, তার তাকিয়া, তার খাট, তার ব্যবহৃত জিনিসপত্র, মানে ওইটা একটা কল্পনার বাইরে, আসলে খুব অন্যরকম লাগছিল। এইরকম তো হয় না, নর্মালি আমরা আসি একটা অডিটোরিয়ামে, অনুষ্ঠান হয়, গান করি, চলে যাই, এরকম। তবে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, অনুভূতি ছিল। আমার জীবন দেবতা এখানে ছিলেন এবং তার সব কিছুর মাধ্যমে আমি সেখানে দাঁড়িয়ে ওখানে গান করেছি, এটা কল্পনার বাইরে আসলে। নিশ্চয়ই। তো দিদি আমরা একটু আপনাকে পেয়েছি, নিশ্চয়ই শুরুতেই বলেছিলাম যে একটু একটু গানও শুনবো, আবার আড্ডাও দিব, তো একটু গান শুনতে চাই এই মুহূর্তে। আচ্ছা, আমি একটা প্রার্থনা গানই শোনাই, সেই গানটি মানে আমার খুবই প্রিয়, সকালবেলার রাগের একটি গান যদিও, কিন্তু আমার মনে হয় খুব প্রাসঙ্গিক এখন চারিপাশে যা অবস্থা মাথায় রেখে। আচ্ছা শুনি। ভরি সধারা মাঝে শান্তির বাড়ি, ভরি সধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, ভরি সধারা মাঝে শান্তির বাড়ি, ভরি সধারা মাঝে শান্তির বাড়ি। চমৎকার চমৎকার, আরো গান কিন্তু শুনবো আমরা। তো এই বাংলাদেশ সফরটা তো বেশ এনজয় করছেন আপনি, কিন্তু এখন তো এই মুহূর্তে ইউএসএ তে থাকছেন, সেখান থেকে আসলে কলকাতা আসা হচ্ছে, ঢাকা আসা হচ্ছে, একটু সেখানকার অবস্থা জানতে চাই। সেখানে আসলে এই যে রবীন্দ্রসঙ্গীত চর্চা বা বাঙালি কালচারের যে অবস্থা, সেটা আসলে কেমন, সেই চর্চাটা কেমন হচ্ছে? খুবই ভালো আমি বলবো। যে প্রথমে বলি যে আমেরিকাতে আমার বিবাহ সূত্রে আর কি থাকা, কিন্তু আমি প্রত্যেক মাসেই দেশে আসি এবং বাংলাদেশেও খুব ঘন ঘন বছরে 4-5 বার আসা হয়। আমার মনে হয় না এই যে জিওগ্রাফিক্যাল যে আমাদের লিমিটেশনগুলো, সেগুলো আমি মানি না। মানে আসলে গান বা যে কোনো শিল্প কোন দেশে আছে, মানে কোথায়, আমার মনে হয় একরকম মানুষকে বেঁধে রাখে একসাথে আসলে, কারণ সেটা তো মনের মিল। এবং আমরা যারা গান বাজনা ভালোবাসি করি, আমেরিকা দর্শক, আমেরিকার শিল্পী বা এখানের বা কলকাতার মানে কোনো তফাত আমি দেখি না। যারা গান ভালোবাসে পৃথিবীতে সারা, তারা সকলে ছড়িয়ে ছিটিয়ে আছে, কখনো হয়তো তারা কাজের মাধ্যমে গেছে, বিবাহের মাধ্যমে গেছে, বাট হাউএভার খুব ভালো জায়গা আছে আসলে। মানে রবীন্দ্রনাথ, নজরুল, এদের তো মানে যেখানেই তুমি থাকো সেটা একটা অন্য রকমের ভালো লাগার জায়গা, সুতরাং খুব ভালো ভালো লাগার জায়গাতে আছে আমি বলবো। আচ্ছা, অন্যান্য বাঙালি কালচারের কথা যদি একটু জানতে চাই, সেখানে সেই চর্চাটা, সেখানে যে ছেলেমেয়েরা বড় হচ্ছে যারা বাংলাদেশি অথবা কলকাতার, তারা আসলে এই সংস্কৃতির চর্চাটা কতটা করতে পারছে সেখানে বসে? খুবই ভালো জানো, কারণ আমার মনে হয় যেহেতু আমরা মানে যারা ধরো দেশে আছে, তারা তো খুব সহজে গান শেখা বা এই শিল্পর কে খুব সহজে তারা পায়, এবং সেই চর্চাটাও তাদের কাছে অনেক সহজ। যারা বিদেশে থাকে তাদের পক্ষে একটু কঠিন হয়ে যায়, কিন্তু এই যে আমরা বাইরে আছি বা এখানে শিল্পীরা যখন বাইরে যায়, ওয়ার্কশপ নেয় বিভিন্ন রকমের, বা সেই কারণে অনেকে এগিয়ে আসে। মানে নতুন জেনারেশনের যারা নবীন শিল্পী হচ্ছে, এবং অনেক ভালো ভালো কিছু অনুষ্ঠান হয়, কম্পিটিশন হয়, এবং এখন মিডিয়া জগতের জন্য মানে পুরো জগৎটাই তো একদম হাতের মুঠায় চলে আসছে। তো আমরাও ঘন ঘন যেখানে আসি অনুষ্ঠান করি, এবং আমাদের দেখে ছোটরা করার যে সেই একটা আমি বলবো যে একটা ইম্পেটাস পায়, মানে তারা করবে, কিছু শেখার খুব আগ্রহ,
এটা খুব ভালো একটা সুস্থ জায়গায় আছে আসলে আমি বলবো। আচ্ছা তো দিদি আপনি তো বলছিলেন যে বাংলাদেশ বা ঢাকা এটা আপনার সেকেন্ড হোম। হ্যাঁ ইউএসএ তে যে সংস্কৃতি চর্চাটা হয় একটু আপনার কাছে জানতে চাই যে সেখানে তো বাংলাদেশি অনেক কালচারাল মানুষজন আছে, কলকাতার কালচারাল মানুষজন আছে, তো এটা কি আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করছে নাকি আবার কোনো গ্রুপ আছে ওখানে যে বাংলা ঢাকা কলকাতা এই বড় শহরগুলো আমেরিকাতে? আমি বলবো যে সেখানে হয়তো পশ্চিমবাংলার সংগঠন আলাদা, পূর্ববঙ্গের আলাদা, কিন্তু দর্শক তোমার মিলেমিশে। আবার অনেক শহর আছে যেখানে দুজন মিলেই হয় আর কি, দুই বাংলা মিলে। আমরা যে দুটো সম্মেলন করে থাকি আমেরিকাতে, এনএবিসি নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, বঙ্গ সম্মেলন এবং বঙ্গ মেলা, তো সদস্য দেখা যাচ্ছে কি দুটো সংস্থাতেই তারা কিন্তু খুবই মানে যুক্ত আর কি ভালোভাবে, এবং শিল্পীরাও দুই বাংলারই থাকছে, দর্শক শ্রোতা সকলে দুই বাংলা মিলেমিশে মিলেমিশে। ভাষা তো এক না, ভাষা তো একরকম, মনের দিক দিয়ে আমরা একরকম, সব দিক দিয়ে আমরা একরকম, সুতরাং ওইখানে তুমি সেই ভেদ বুঝবে না। আচ্ছা তো রবীন্দ্রসঙ্গীত চর্চা কলকাতাতে হচ্ছে, ঢাকায় হচ্ছে, দুই বাংলার মধ্যে কোনো পার্থক্য কি চোখে পড়ে যে কেমন হচ্ছে, কোথায় চর্চাটা একটু ভালো হচ্ছে বা পার্থক্য লক্ষ্য করা যায় কিনা কোনো? আমি বলবো যে জানো বাংলাদেশে যখন আসি, এই আমি বলে না, আমি সব শিল্পীর বিহাফে বলছি যে এখানে তোমরা খুব লাকি যে তোমাদের একটাই ভাষা, বুঝেছো? আর আমি তো বলবো যে যদিও আমি বলি যে বাংলাদেশ তাদের নিজেদের রক্ত দিয়েছে তো ভাষার জন্য, তাই তাদের একটা যে অন্য রকমের ভালোবাসা বা রেসপেক্ট বা সব কিছু মানে সেটা অন্য রকম, ইন্ডিয়াতে সেইটা নেই। কারণ আমরা বাংলা ভাষাটা একটা একটা প্রাদেশিক ভাষা আর কি, রিজনাল একটা ল্যাঙ্গুয়েজ, আমাদের অনেক অনেক ভাষা আছে, তাই আমাদের এখনও যুদ্ধ করতে হয় রোজ, এটা তফাৎ একটা তোমাদের সাথে, তোমরা খুবই লাকি সেদিক দিয়ে বলবো। কিন্তু আমার মনে হয় সংস্কৃতির দিক দিয়ে দুটো জায়গাতেই খুব ভালো চর্চা, তবে যাই না আমার শ্রোতা দর্শক খুব ভাল লাগে যখন আমরা এখানে এসে গান শোনাই, খুব ভাল লাগে। আর আরেকটা জায়গা আমি শান্তিনিকেতনে, যেহেতু আমার বাড়ি আছে শান্তিনিকেতনে, ছোট থেকে গেছি, গান শিখেছি, ওইখানেও খুব অন্যরকম। কলকাতা অনেকটা বদলে গেছে এখন, আমি বলবো যে নানান রকম বলিউডের একটা খুব বড় প্রভাব পড়েছে এখন আমাদের অনেকের মধ্যেই, নেক্সট জেনারেশন আমি বলবো, সেটা ভালো মন্দ আমি বলছি না, কিন্তু সেটার একটা বড় জায়গা এইখানে বাংলা ভাষা, সে লালন গান হোক, পল্লীগীতি হোক, রবীন্দ্র হোক, নজরুলের গান হোক, খুব সুন্দর একটা জায়গায় আসলে আছে, তোমরা খুব লাকি। হ্যাঁ দিদি ধন্যবাদ। আমি একটু পেছনের দিকে যাবো, আপনার যে একদম রবীন্দ্রসঙ্গীত চর্চার শুরুটা, একটা মজার ঘটনাও জানতে চাইবো, তার আগে একটা দু লাইন একটু গান শুনতে ইচ্ছে করছে। ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। চমৎকার চমৎকার। আমার আসলে শ্রেয়াদির গান শুনছি সামনে বসে, আমার ভীষণ ভালো লাগছে। তো দিদি যেটা বলছিলাম যে একটু পেছনে যাব, আমরা যেটা হয় যে বাবা মার কাছ থেকে সবসময় শুনি যে তুই প্রথম এই কথাটা বলেছিলি বা এই এইভাবে হেঁটেছিলি প্রথম হাঁটা, তো আপনার ক্ষেত্রে নিশ্চয়ই হয় আপনার মা নিশ্চয়ই বলেছে যে শ্রেয়া প্রথম এই দু লাইন গান গিয়েছে, এবং সেটা কোন বয়সে কোন সময়টা ছিল নিশ্চয়ই গল্পটা শোনা? হ্যাঁ আমি যা শুনি তখন তো আমার অবভিয়াসলি মনে নেই, আমার খুবই ছোট ছিলাম, কিন্তু প্রথমত বলি যে আমি একটা গানের পরিবারে আমার জন্ম, হ্যাঁ মানে থ্রি জেনারেশনস আর ঠাকুরবাড়ির পরিবারই বলতে পারো। তো আমার দাদা আর কি মানে দাদু বাংলাদেশে যাওয়ার পর, আমরা বরিশালের, অরিজিনালি আমরা বরিশালের বানারী পাড়ার মানুষ আর কি, তো উনি যখন ইন্ডিয়াতে যান, তারপরে রবীন্দ্র চর্চা রবীন্দ্রসঙ্গীত শেখেন শৈলজদার কাছে, শৈলজারঞ্জন মজুমদার, এবং একদম পিওর যে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শান্তিনিকেতনের বাইরে আমার দাদাই কিন্তু প্রথম দুটো সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শেখার দুটো ইনস্টিটিউশন শুরু করে, যেমনি তোমাদের ছায়ানট আছে সেরকম আমাদের গীতবিতান 1946 এবং তারপরে 52 দক্ষিণী, এই দুটো সংস্থা উনি করেন। এখন আমাদের প্রায় কলকাতাতে দক্ষিণীতে 2500 ছাত্রছাত্রী, এবং দক্ষিণীতে আপনি সভাপতি হিসেবে এখন আছেন? আমি এখন ভাইস প্রিন্সিপাল, আমার জ্যাঠামশাই এখনো প্রিন্সিপাল সুদেব গুহঠাকুরতা।
হ্যাঁ, তবে একটা ভীষণ রকমের একটা সাংগীতিক পরিবারে বড় হয়ে ওঠা, তো তো কথা যখন ভালো করে বলি না, মানে আদো আদো কথা বলি, তখন থেকে আমি গান গাই আসলে। আর 5 বছর বয়সে আমার প্রথম প্লেব্যাক করা ছবি দীপার প্রেম সিনেমাতে আমি অভিনয় করেছিলাম ছোট মুনমুন সেন হয়ে, এবং তাপসপালার মুনমুন সেনের প্রথম ডেবিউ ফিল্ম ছিল ওটা। তো সেখানে আমি গানও করেছিলাম, যতবার আলো জ্বালাতে চাই নেবে যায় বারে বারে। আচ্ছা, এই যে শুরুটাই হয়েছিল অভিনয় দিয়ে এবং প্লেব্যাক গান, তো পরবর্তীতে কি মনে হয়েছিল যে না আমি অভিনয়ের দিকে যাই নাকি গান থেকে গাই? অনেক করেছি, মানে একদম আমি বলবো আমার কুড়ির কোঠায় তো গান হিসেবে নিয়ে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার ফ্যামিলিতে আসলে গান আর অভিনয় দুটোই সাইমেলটেনিয়াসলি আছে। মানে আমার মা একজন জনপ্রিয় অভিনেত্রী, মা জনপ্রিয় অভিনেত্রী, আমার বাবাও সত্যজিৎ রায়ের 10-12টা সিনেমা উনি করেছেন, এবং বলিউডে কলকাতাতে সব, আমার বাবা প্রায় 50টা সিনেমা করেছেন আর কি, তপন সিংহ, বড় বড় লোকেদের সাথে, তরুণ মজুমদার, অনেক ছবি আর কি করেছেন। তো ফিল্ম আর গান আমার আমার ঠাকুমার সাইড অফ দ্য ফ্যামিলি হচ্ছে সত্যজিৎ রায়ের পরিবার, মানে আমার বাবার মামারা উনি হন। তো ফিল্ম আর গান বাজনা দুটো প্যারালেলি চলেছে আমার পরিবারে। তারপর আমার বড় জেঠিমা হচ্ছে রুমা গৌঠাকুত্তা, উনি তো অভিনেত্রী ছিলেন, কিশোর কুমারের স্ত্রী ছিলেন, তারপর আমার জ্যাঠামশাইকে বিয়ে করেন। তো এই দুটো অ্যাকচুয়ালি প্যারালেলি চলেছে, সুতরাং সিনেমা আমার ক্ষেত্রেও তাই, প্রথম কিন্তু সিনেমা করা, এবং তারপরে অনেক নাটক করেছি, তারপরে গান বাজনাটা আরও সিরিয়াসলি করেছি। রবীন্দ্রনাথের গান আসলে বয়সের সাথে সাথে উপলব্ধিটা অন্যরকম হয়, তো তো একবার যখন ওর মধ্যে ঢুকে পড়েছে এখন আর ওখান থেকে বেরোনো যায় না। আচ্ছা, তো দিদি যে ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন আপনি দক্ষিণীর, তো সেই ইনস্টিটিউশনের কথা একটু জানতে চাই। অনেকদিন ধরেই তো চলে আসছে, যেটা বলছিল 1952 সাল থেকে এই ইনস্টিটিউশনটা, তো সেই সময়ে রবীন্দ্রসঙ্গীত চর্চা আপনি তো নিশ্চয়ই তখন তো ছিলেন না, বাট আপনি যতদিন ধরে দেখছেন এবং এই সময় এসে 2020 সালে এসে সেই চর্চার কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছেন, বা যারা শিখছে তাদের আগ্রহটা, তাদের যে একটা ধৈর্য সেটা কেমন পাচ্ছেন? দেখো, ওই সময় তো আবার গল্প শোনা আর কি, আমাদের দক্ষিণীতে যারা প্রথম 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 সারির যারা শিখেছেন বা শিখিয়েছেন, আমি বলবো সুচিত্রা দি থেকে আরম্ভ করে, তারপর অমল নাগ, আমার দাদু শুভ গৌঠাকুত্তা, কণিকা বন্দ্যোপাধ্যায়, মানে এদের মতো মানুষরা শেখাতেন, এবং তারপরে আমরা যাদেরকে টিচার হিসেবে পেয়েছি, আমি দক্ষিণীতে পরে ঢুকেছি, ওটা আমার নিজের স্কুল, কিন্তু তার আগে 4 বছর বয়স থেকে আমার মহর্দির কাছে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিম নেওয়া, সুতরাং দীর্ঘ 15 বছর শিখেছি তার কাছে এবং তারপর দক্ষিণেতে। তখন না কমার্শিয়াল গান বাজনা তো অতটা ছিল না, মানে খুবই সহজ ছিল, এত চ্যানেল ছিল না, মিডিয়ার এতটা প্রভাব ছিল না, তো খুবই সহজ ছিল আর কি। একটা সারা বছরে দেখা যেত কি 3টে অনুষ্ঠান হয়তো আমরা করি, মানে একটা 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন, 22শে শ্রাবণ, হয়তো একটা বসন্ত উৎসবে করলাম, সেটাই আমরা বসে থাকতাম সারা বছর ধরে, কখন আসবে কখন আসবে। এখন তো দিনে 2-3টা করে অনুষ্ঠান থাকে, তো সেইটার একটা অন্যরকমের এক্সাইটমেন্ট কাজ করতো। এখন সব কিছু খুব সহজ মনে হয়, তখন মানে অনেক বেশি একটা এক্সাইটমেন্ট, মানে একটা রোম্যান্টিক একটা ব্যাপার ছিল। হ্যাঁ, খুব কড়া কড়া টিচার পেয়েছি, ফাঁকিবাজি করার কোনো সুযোগ ছিল না। এখন যারা আমাদের কাছে শেখে, আমি তো বলি তারা খুব লাকি যে অনেক, মানে আমরা অনেক বেশি লিবারাল আর কি, তখন তো এরকম ছিল না। আচ্ছা দিদি, অনেক ধন্যবাদ আজকে আপনাকে পেয়েছি, ভীষণ ভীষণ ভালো, আরও গল্প করতে ইচ্ছে করছে আমার, বাট সময় একদম শেষ প্রান্তে আমরা আছি, একটা গান শুনতে চাই। আমি একটু যাই, আমার আন্তরিক মানে শুভেচ্ছা তোমাদের সকলকে এবং চ্যানেল সকলকে, আমার কৃতজ্ঞতা, আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আজকে তোমরা ডেকেছো, খুব ভালো লাগছে প্রথম আসায় এত সুন্দর অনুষ্ঠানে। একটা গান কি করা যায় বলতো, মানে কোনো পছন্দের গান শুনতে চাই? দিদি পছন্দের গানই শুনবো আজকে। আচ্ছা, একটা বাউল সুরে গান শোনায়। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানি না খুলে খনে খনে চাইরে, আমার মনের কোণের বাইরে, কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আভাস যে কার পাইরে আছে আছে, নাই রে আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণে বাইরে। অনেক ধন্যবাদ দিদি, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, আবারও আমন্ত্রণ রইল, বাংলাদেশে নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই দেখা হবে একেবারে। অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।